여러분은 이제 지키되시래. 그리고 나는 도대체 내내 이 절치스 상태에서 노빈 실포마토 상태에 이제 সিনেমা যদি সাহিত্যে চাকুকারিতা করে তাহলে সিনেমার ভবিষ্যৎ ভবিষ্যৎ নেই সিনেমাকে আলাদা পৃথক শিল্প মাধ্যম হিসেবে টিকে থাকতে হবে বেঁচে থাকতে হবে তাহলে সিনেমার ভবিষ্যৎ আছে তো আসলে এতদিন পরে আমরা বুঝতে দেখতে পাই যে সিনেমা একটা পৃথক শিল্প মাধ্যম হয়ে উঠেছে হয়ে উঠার প্রক্রিয়া আছে তবে যেহেতু এটা সবচেয়ে ঘনিষ্ঠতম শিল্প মাধ্যম মাত্র 600 বছর বয়সে এবং কোন কোন শিল্প মাধ্যম আছে আড়াই হাজার নাটক চিত্রকলা আরো অনেক বছর সাহিত্য অনেক প্রাচীন সুপ্রাচীন এবং যা হয় বাড়ি যদি অনেকগুলি ভাই থাকে দেখবেন ছোট ভাই কি করে সে সুযোগ পেলে বড় ভাই মোটরসাইকেলটা নিয়ে একটু মেয়েদের কলেজের সামনে ঘুরে আসে অথবা মেজো ভাই জ্যাকেটটা নিয়ে একটু না বলে বা বলে হয়তো বা বাজার মনে রাখে বেড়াতে যায় বন্ধুদের সঙ্গে এটা বড়রা একটু ক্ষমা সুন্দর চোখে ক্ষমা করে দেয় সিনেমা নবীনতম শিল্প হিসেবে আমরা দেখি এই চিত্রকলা থেকে নিয়েছে স্থাপত্য থেকে নিয়েছে নাটক থেকে প্রচুর নিয়েছে নাট্যকলা থেকে সাহিত্য থেকেও নিয়েছে হয়তো সাহিত্য থেকে সবচেয়ে বেশি নিয়েছে সাহিত্যে যতগুলি মাধ্যম আছে উপন্যাস ছোট গল্প কবিতা এর মধ্যে আমরা দেখি উপন্যাস থেকে সবচেয়ে বেশি নিয়েছে আমরা একটা সাধারণ বুদ্ধি তুলনা করি যদি একটা গল্পটা উপন্যাস দেখি থাকে সাহিত্যে যেমন বেসিক হচ্ছে শব্দ কবি যেমন শব্দের পরে শব্দ দিয়ে কবিতা লেখেন উপন্যাস উপন্যাসিত সিনেমা আর কিছুই না অনেকগুলি শর্টের সমষ্টি হোয়াট ইজ এ শর্ট আমরা একটু উদাহরণ দেখি সহজ ভাষায় শর্ট হচ্ছে একবার আপনি ক্যামেরা অন করলেন এই পর্যন্ত যা আপনি ধারণ করলেন আপনার ক্যামেরায় পিক্সেলে মোবাইলে হোয়াটএভার তাই হচ্ছে একটা শর্ট তো অনেকগুলি শর্ট জোড়া দিয়ে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র তৈরি হয় তা আমরা একটা শর্টের উদাহরণ দেখি আমরা শর্ট খুব ছোট ছোট হতে পারে আবার খুব বড় বড় হতে পারে দীর্ঘ তা আমরা একটি ছোট শর্টের উদাহরণ দেখি এটা হচ্ছে ছবির নাম হচ্ছে সাইকো কেউ দেখেছেন তার ছবি ইস্ককে হ্যাঁ ইস্ককে যে কোনো সময় হতে পারতো এই শর্টটা আছে যে অনেক অনেক ছোট ছোট শর্টের সমষ্টি 3 সেকেন্ড 5 সেকেন্ড একটা মেয়ে বাদ কেবল মার্জার হচ্ছে এই শর্টটা অনেক
ছোট ছোট সব মনুষ্যটি পাঁচ সাত সেকেন্ডের বেশি দীর্ঘ নয়। এটা তিনি চাইলে একটা শর্ট নিতে পারতেন, অনেক চরিত্র অনেক ঘটনা কিন্তু কোনো শর্ট মাঝে কাটা নেই, একটা দীর্ঘ, যেমন দীর্ঘ বাক্যে একজন বাক্য লেখেন না। আপনারা পুস্তের উপন্যাস যদি পড়ে থাকেন নভেল, দেখবেন একটা বাক্য শেষই হয় না, প্রায় দু আড়াই পৃষ্ঠা ধরে একটা বাক্য চলে, ওটা একটা যেমন লেখার ধরন, তেমনি এ ধরনের শর্টও হয়ে থাকে। আমি সেরকম উদাহরণ দিই, ইলেকট্রা মাই লাভ একটা ছবি, হাঙ্গেরির ছবি, এবং ইলেকট্রা অপেক্ষায় থাকে, তার এক ভাই আছে অরিষ্টিস, অরিষ্টিস আসবে এবং একদিন প্রতিশোধ নেবে, অন্যায় প্রতিশোধ নেবে এবং রাজ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে। যুগে যুগে ইলেকট্রা হচ্ছে অপেক্ষমান নারীর প্রতীক, যে নারী অপেক্ষায় আছে। তো এই কাহিনী থেকে তিনি হাঙ্গেরির লোকজ গ্রামীণ বাস্তবনে প্রস্তুত করেছেন, কিন্তু যেটা চলচ্চিত্রের জন্য উপযুক্ত যে কোনো কাট নাই, দীর্ঘ দীর্ঘ একটা একক শট, এবং দেখবেন কত আয়োজন, কত চরিত্র, কত কিছু ঘটছে, কিন্তু কত বড় একটি একক শট দেখি বিষয়টি।